নমস্কার, ডক্টর সুনীত সর সিং ও ভিশনের পক্ষ থেকে আজকে আমার ব্লক উড়িষ্যার রাউরকেলার অন্তর্গত রাজকানপুর একটা ছোট্ট শহর। এই শহরে আমরা বেড়াতে চলে এলাম। হাওড়া থেকে ট্রেন ধরে নেমেছি উড়িষ্যার রাজকানপুর। রাজকানপুর নেমে গাড়ি ধরে চলে এসে থাকা থাকার জায়গায় এই শহরটি সুন্দর একটি পাহাড়ে ঘেরা সুন্দর মনোরম পরিবেশে গাছপালা চারিদিকে ভর্তি একটা দৃশ্য দেখার মতো জায়গা। আমরা আজ এখানে চলে এলাম, আপনারাও আসুন, ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, রাস্তাঘাট পরিষ্কার, শুনশান, গাড়ি ঘোড়া গুলো খুব স্মুথলি সুন্দর ভাবে রাস্তায় চলে, কোথাও কোনো তাড়া নেই, সকলেই তার নিজের কন্ট্রোল রেখে গাড়িগুলোকে চালায়। আমি আপনাদের বিভিন্ন সিনারি এখানে তুলে ধরলাম, সিনারিটা দেখুন, ভালো লাগবে। রাজকানপুরে এসে আমরা প্রথম থাকার জায়গায় উঠলাম এবং এই থাকার জায়গাটায় আমরা প্রথম স্টে করলাম। তারপরে খাওয়া দাওয়া শুরু, বৌমা এবং শাশুড়ি দুজনে মিলে সুন্দর বিরিয়ানি রান্না করেছে এবং ছেলের পরিবেশনায় আজকে এখন আমাদের খাওয়া চলছে। চিকেন বিরিয়ানি খুব সুন্দর রান্না, একদম আমরা সকলে চারজন একসাথে মিশে বসে চিটে পুটে আমরা আনন্দ করে খেতে বসেছি এবং খাচ্ছি। খুব সুন্দর রান্না, খুব সুন্দর খাওয়া, খুব সুন্দর পরিবেশ এবং এই খাওয়া দাওয়ার পরই আমরা আবার আমাদের প্রোগ্রামে বেরিয়ে সুন্দর পরিবেশ দেখার জন্য। খাওয়াটা একটু চাপি হয়ে গেছে, বিরিয়ানির পরেই ছিল আবার মিষ্টি আইসক্রিম। এখন সেই খাওয়া চলছে। রাজকানপুর শহরটা উড়িষ্যা রাজ্যের রাউরকেলার কাছাকাছি রাজকানপুর অঞ্চল। এই রাজকানপুর সুন্দর পরিবেশ দিয়ে ঘেরা, সুন্দর গাছপালা পাহাড় দিয়ে ঘেরা এবং সুন্দর একটা দেখার মতো জায়গা। আমরা এখানে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার ভিডিওটা একটু বেশি হয়ে গেছে, এখন আর কাটার জায়গা নেই, তাই কাটলাম না। কারণ পরিষ্কার থালা না দেখালে মনে হবে যেন খাইনি, তাই পুরোটাই দেখালাম। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। আপনারাও দেখুন রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালা দেওয়া। আমরা এখন রাজকানপুরের মধ্যেই ঘুরছি। রাজকানপুর শহরটা উপভোগ করলাম, চলে এলাম একটা মন্দিরে, হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটাও জয় মাতাজি আছে এবং আরো সুন্দর মন্দির। মন্দিরটা দেখলাম, মন্দিরটা দেখার পরেই বেরিয়ে পড়লাম আবার আর একটা মন্দির দেখতে। সেই মন্দিরটা রাধা কৃষ্ণের মন্দির। এখানে সবাই জয় জগন্নাথ বলে, এটা একটা রাধা কৃষ্ণের মন্দির।
মন্দিরের সামনে পার পার লন মত করা আছে, বসার জায়গা আছে, সুন্দর ফুল বাগান বাগান আছে, মন্দিরের ভিতরে বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে, আমরা সেগুলো দেখে বাড়ি চলে এলাম এবং এখন আমরা নেমে পড়লাম আবার হাওড়া বাড়ির দিকে চলে এলাম। আজ এই ছিল আমার ব্লগ, নমস্কার।